আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ভাইয়া চলে আসলাম আপনাদের এই দোকানে। কোন কাস্টমার যদি আপনার এখানে আসতে চায় আপনার দোকানে কিভাবে আসবে? চক বাজার শাহী মসজিদের সামনে 4 নম্বর গলি। 4 নম্বর গলি? হ্যাঁ, 37 নম্বর দোকান। 37 নম্বর দোকান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন। আপনাদের এখানে কোন কোন কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়? আমাদের এখানে সব জেন্টস আইটেম, ছেলেদের। একটু নাম বলবেন। হ্যাঁ, ব্যাসলাইট, আংটি, চেন, সমগ্র সব কিছু আছে। চাবি? ছেলেদের। হ্যাঁ, চাবি। ছেলেদের? না, ছেলেদের। ছেলেদের ফ্যাশন জাতীয় সব কিছু আপনার এখানে পাওয়া যায়? আংটি, ব্যাসলাইট, চেন, চাবি, সমগ্র সব পাওয়া যায়। সম্পূর্ণ একটি পাইকারি দোকান, তাই না? কে আঙ্কেল কি দিয়ে শুরু করবেন? আমাদেরকে একটু রেটটা দিয়ে বলবেন যে কোনটা কত টাকা রেট? যে মালগুলো আছে এগুলো হলো 420 টাকা। এটা কত? 420 টাকা ডজন। কত করে পার পিস পড়ে? 35। 35? হ্যাঁ, এটা আছে, এটা আছে 150, 150, 130, 130। এই চেনগুলোর দাম আছে। এটা কি গ্যারান্টি করা চেন? হ্যাঁ, গ্যারান্টি করা। এই কয়টা, কয় পিস আছে এখানে? এগুলো 12 পিস। 12 পিস। কত টাকা রেট? এটা হলো 240 টাকা। 240 টাকা। হ্যাঁ, তারপরে এটা? এটা আছে 70 টাকা। এটা কোন চাষে? এটা কি কোন চাষে? এটা চায়না। চায়না? না, এটা কি কালার উঠবে? না, কালার উঠবে এগুলো, কালার গ্যারান্টি এগুলো। আচ্ছা, কত টাকা করে একটু যদি বলেন? এটা হলো 70 টাকা পিস। 70 টাকা পার পিস। হ্যাঁ, একটু হাত দিয়ে ধরে বলেন। আর এগুলো আছে আপনার 120 টাকা পিস, কালার গ্যারান্টি এগুলো। কালার গ্যারান্টি? না। হ্যাঁ, তারপরে দেখেন একটু। এগুলোর মধ্যে অনেক আইটেম চেন আছে, আমি একটা আইটেম দেখাইছি এখানে, আরো অনেক। এটা ডজন কত টাকা? এটা হলো 150 টাকা। 150 টাকা। এটা আছে 50 টাকা পিস। 150 টাকা পিস? 150 টাকা? না, এগুলো মাত্র 50 টাকা। এটা মাত্র 50 টাকা। আর এটা? এটা 50 টাকা। 50 টাকা। আচ্ছা, ছেলেদের দেখছি একটু চুড়ি জাতীয় স্টিল টাইপের, এই যে এগুলো আছে, যে একটু লোন, এই যে এগুলো আছে 400 টাকা ডজন। এগুলো 5টা ডিজাইন আছে। আচ্ছা, এটা হলো 4টা ডিজাইন আছে। 400 টাকা ডজন? না, এটা কি একটু অরিজিনালটা? হ্যাঁ, এসএস। এসএস? না। আচ্ছা, ঠিক আছে। তারপরে লোকেটের মাঝে পাওয়া যাচ্ছে আপনার এখানে? লোকেটের মাঝে অনেক রকমের আছে। আংটি? আচ্ছা, আংটির ব্যাপারে যদি একটু বলেন, একটু আমাদেরকে আইডিয়া দেন আংটির ব্যাপারে। এটা হলো আপনার 640 টাকা, 60 টাকা বক্স। এটা হলো 720 টাকা বক্স। এটা 840 টাকা বক্স। এগুলো 720 টাকা বক্স। আর এগুলো হলো পার পিস হলো 90 টাকা। পার পিস 90? এটা কি কালার যাবে নাকি? না না, এগুলো, এটা কি কোন দেশের? এটা এগুলো চায় না, এগুলো হলো আপনার সিরামিক্স। সিরামিক্স? না। তারপর আপনার এখানে দেখা যাচ্ছে এটা আছে 900 টাকা ডজন। এটা হলো কি 900 টাকা ডজন? কত টাকা করে পার পিস পড়ে? 75 টাকা। 75 টাকা? না, অসংখ্য। আর এটা কত বললেন জানি? এটা হলো আপনার 300 টাকা ডজন। 300 টাকা ডজন। 600 টাকা বক্স। এটা কি, এটা কিসের? পিতলের? না। কত টাকা ডজন? ২৪০ টাকা ডজন। না, অসংখ্য পরিমাণ আপনার এখানে আংটি দেখা যায়। বেশি তো ছেলেদের আংটি, তাই না? আর আপনার এখানে পিতলের কিছু দেখা যায়? পিতল? পিতলের, তামা পিতলের আছে। তামা পিতলের আছে? না। এটা কত টাকা ডজন আমার হাতেরটা? এটা হলো 180 টাকা ডজন। 180 টাকা ডজন? না, তো যারা ডজন নিতে চাচ্ছে, অনেকে বক্স নিবে না, খোলা নিবে? হ্যাঁ, এটা আছে 750 টাকা ডজন। 750 টাকা ডজন। আচ্ছা, ঠিক আছে, 750 টাকা ডজন। এগুলো আছে, এগুলো আছে কম দামে। আমি এগুলো, এর কি পিতলের? হ্যাঁ, পিতলের। পিতল, এটা কত গ্রেড ডজন? এটা হলো 60 টাকা, এটা হলো 70 টাকা ডজন। হ্যালো বন্ধুরা, আসলে আপনাদেরকে একটু চেষ্টা করবো আইডিয়া দেওয়া, বা এত আংটি ওনার এখানে দেখানো সম্ভব হয় না, তো আপনারা অবশ্যই আসবেন ভাইয়ার দোকানে এবং দেখবেন। এটা কত গ্রেড ডজন? 80 টাকা ডজন। 80 টাকা ডজন? না। আচ্ছা, ইমিটেশনের মাঝে আমরা একটু যাই, মহিলাদের ইমিটেশনের ব্যাপারে। এটা কত গ্রেড ডজন? 80 টাকা ডজন। 80 টাকা ডজন। 80 টাকা ডজন। আচ্ছা আচ্ছা, তারপরে আপনার এখানে আবার লকেট, লকেটের আছে, তাই না? লকেট আছে চেনের সাথে। যাক, আপনার এখানে অসংখ্য পরিমাণ রিং দেখা যাচ্ছে। আমরা যদি একটু এখানে দেখি, আচ্ছা এবার আমরা যদি এখানে দেখি, এটা কত করে ডজন? এটা হলো 120 টাকা ডজন। এটা কি বাতি জ্বলে? জি, এটা 120 টাকা। আর এটা? এটা হলো 100 টাকা। এটা 100 টাকা। এগুলো 100? 100। আর এটা কত? এটা কি ডাবল রিং বলে? কত টাকা ডজন? 100 টাকা। 100 টাকা ডজন, ওকে ফাইন। তারপরে এটা? এটা হলো 180 টাকা ডজন। 180 টাকা। এটা কি অরিজিনাল স্টিল? হ্যাঁ। আচ্ছা, এখন এই নতুন মডেলটা বেরোইছে, তাই না? এটার মাঝে আপনার একটা আছে কালারিং করা, কালারিং। কত করে এটা ডজন? এটা হলো 170 টাকা। 170 টাকা। আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করবো দেখানোর জন্য। 170 টাকা। 170 টাকা। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা কি একটু ছোকা ছোকা টাইপের? না, ছোকা টাইপের। কত টাকা ডজন? 170। 170 টাকা। যাই হোক, তারপরে আপনার এখান থেকে দেখাবো আপনাদেরকে, এখানে কত করে এটা? এটা হলো 300 টাকা ডজন। 300 টাকা ডজন। অরিজিনালটা? কালার, কালার উঠবে না, তাই না? আচ্ছা, ঠিক আছে। 420 টাকা ডজন। 420 টাকা। এটা আছে 300 টাকা ডজন। একটু দেখান, 320 টাকা করে, এটা অরিজিনালটা, তাই না? আপনি এখানে অসংখ্য পরিমাণ দেখা যাচ্ছে। এই যে এগুলো সব পিতলের, তাই না? তামা পিতলের। তামা পিতলের সব ডিজাইনের আছে। আপনার অফিসে আসলে
বাইয়ারি দোকান থেকে নিতে পারবেন তারপরে বিভিন্ন ধরনের বেসলাইট এই বেসলাইটগুলো একটু রেট বলবেন বলেন একটু এটা হলো 420 টাকা ডজন 420 টাকা ডজন 420 টাকা ডজন 420 টাকা ডজন 480 টাকা ডজন 480 টাকা ডজন 720 টাকা ডজন 720 টাকা ডজন 420 টাকা ডজন 300 টাকা ডজন 300 টাকা ডজন 480 টাকা ডজন 480 টাকা ডজন 600 টাকা ডজন 600 টাকা ডজন 120 এগুলো সব 120 করে ছেলেরা তো আমরা দেখলাম তাই না কানের দুল তারপর কানের দুল কি 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 হিসেবে দিচ্ছেন আপনারা এগুলো এটা 300 টাকা ডজন 150 টাকা ডজন 150 টাকা ডজন 180 টাকা ডজন 180 টাকা ডজন 300 টাকা ডজন জি তারপর আপনার এখানে দেখা যাচ্ছে এই যে লকেট লকেটগুলো দেখছেন এগুলো 300 টাকা ডজন এগুলো সব 300 করে ডজন হ্যাঁ এই কানের দুলগুলো আছে তাহলে আপনি পার পিস কত করে পড়ে 25 টাকা 25 টাকা পিস ফ্ল্যাট এটা কি রিজবিন বলে কি বলে এটাকে হ্যাঁ হলো 550 টাকা 550 টাকা 550 টাকা তারপরে এটা এটা কি অরিজিনালটা অরিজিনালটা না আচ্ছা ঠিক আছে তারপর আপনি এখানে যে টাকা দেখা যাচ্ছে অসংখ্য পরিমাণ টাকা মানি ব্যাগ আচ্ছা আচ্ছা মানি ব্যাগ টাকা না এটা কি হিসেবে বিক্রি করেন আপনারা ডজন 220 টাকা ডজন 220 টাকা না আপনারা এখানে তো অসংখ্য পরিমাণ দেখা যাচ্ছে এটা চাবি রিংগো আছে এখানে দেখা যাচ্ছে চাবি রিংগুলো এগুলো কত করে ডজন চাবি রিংগুলো আপনি জি একটু দেখান এইটা আছে এটা কি অরিজিনাল ইয়ের মাঝে কি বলে এটাকে লেজারের মাঝে না কত টাকা ডজন এটা 200 টাকা 200 টাকা ওকে এটা আছে 260 টাকা 260 টাকা করে আর এটা আছে আপনার এটা তো হলো রিং জাতীয় না এটা কি বাংলাদেশের না বাইরের যা আমার কাছে দেন এটা চায়না না এটা হলো 420 টাকা ডজন 420 টাকা ডজন আচ্ছা ঠিক আছে এবার আমরা দেখব ছেলেদের কানেরটা এই যে ছেলেদের কানেরটা এখানে দেখা যাচ্ছে আপনার এখানে এটা কত করে এটা হলো আপনার 150 টাকা 150 টাকা ডজন তারপর এটা হলো পাথরেরটা তাই না 150 টাকা 150 টাকা ডজন না এটা আছে 150 টাকা 150 করে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর এই যে আপনি পিতলের এগুলোর ব্যাপারে একটু আইডিয়া দিবেন দেখি আমি একটু বলি এটা কত করে 180 টাকা ডজন 180 টাকা ডজন এটা 480 টাকা ডজন 480 টাকা ডজন জি তারপরে আপনার এটা 420 টাকা ডজন 420 টাকা ডজন আচ্ছা ঠিক আছে আবার তারপরে এটা যে যে পাইপের মাঝে যেটা না এটা এসএস এসএস কত করে ডজন 180 টাকা করে ডজন জি আচ্ছা ঠিক আছে তারপর আপনি একটু এখানে যদি আপনি দেখি একটু বলেন উঠেন এই যে চাবির দেখছেন না জি জি 130 টাকা ডজন সব 130 টাকা করে হ্যাঁ ডজন এখান দিয়ে আছে এগুলা দামি এটা 180 টাকা 180 টাকা করে এটা 120 টাকা 120 এটা 280 টাকা 280 280 ওকে এটা আছে 170 170 এটা আছে 380 380 এটা আছে 680 680 জি তারপর একটু বাতি টাইপের এটা কি মরিচ টাইপের না এগুলো আছে 130 130 করে সবগুলা এটা আছে 420 টাকা এটা কি বাতি জ্বলে হ্যাঁ লাইট লাইট না কত বললেন 420 420 এটা 420 420 তারপর একটু পুতুল টাইপের আমরা দেখলাম এখানে 420 এটা আছে জি 140 140 করে 140 হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আসলে এত ছেলেদের জিনিসপত্র আসলে কিন্তু এইভাবে দেখানো সম্ভব হয় না তারপর যেটুকু পাশে আপনাদেরকে চেষ্টা করছি যে একটু ধারণা দিব আপনারা অবশ্য ভাইয়ার এই দোকানে চলে আসবেন বিভিন্ন ধরনের আংটি বেসলাইট লকেট চেইন বিশেষ করে এখন ছেলেরা খুবই পছন্দ করে এগুলার মাঝে আপনি এগুলো নিতে পারবেন তাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যালো ভিউয়ার্স আপনারা অবশ্য ভাইয়ার দোকানে চলে আসবেন আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।